হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আহসান ক্লাসরুমের এই অনন্য আয়োজনে তোমাদেরকে জানাই স্বাগতম আজ আমি তোমাদের এইচএসসি পর্যায়ে পুরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব যে টপিকসটি যারা ডিগ্রি পাশের শিক্ষার্থী ও স্নাতক পর্যায়ে স্বাধীন বাংলাদেশের অভ্যদের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি যারা তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়েছ তাদের জন্য দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় এটি অন্তর্ভুক্ত আজকের বিষয় হলো লাহোর প্রস্তাব লাহোর প্রস্তাব সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আমরা আজকের আলোচনার মাধ্যমে জানব লাহোর প্রস্তাব কি লাহোর প্রস্তাব কে কখন উত্থাপন করেন লাহোর প্রস্তাবের ঐতিহাসিক পটভূমি বা প্রেক্ষাপট লাহোর প্রস্তাবের গুরুত্ব এবং এই প্রস্তাবটির কি বৈশিষ্ট্য আরেকটি প্রশ্ন রয়েছে লাহোর প্রস্তাব থেকে প্রায় সময় উচ্চমাধ্যমিক পর্যায়ে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে লাহোর প্রস্তাবের মধ্যে বাংলার স্বাধীনতার বীজ নিহিত রয়েছে এর কথাটির তাৎপর্য বা এ কথার অন্তর্নিহিত বাস্তবতাটা কী লাহোর প্রস্তাব টপিক্সটি মোটামুটি একটু বড়ই সেহেতু এই টপিক্সটিকে আমি দুইটি পর্বে বাক করে নিয়েছি আজকে আমরা টপিক্সটির প্রথম পর্ব আমরা এই পর্বে জানব লাহোর প্রস্তাব কি এবং লাহোর প্রস্তাবের পটভূমি ও প্রেক্ষাপট প্রথমে আমরা জেনে নেই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কোন সময়ের এই ঘটনাটি হলো ব্রিটিশ শাসন আমল বা ইংরেজ শাসন আমলের এখন তুমি যদি প্রশ্ন করো আবার যে আমরা কোন সময়টাকে ব্রিটিশ শাসন বা ইংরেজ শাসন আমল বলবো ব্রিটিশ শাসন বা ইংরেজ শাসন আমল বলতে আমরা সেই সময়টাকেই বুঝবো সতেরো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আর লাহোর প্রস্তাব ঘটনাটি হলো উনিশশো চল্লিশ সালের একটি ঐতিহাসিক ঘটনা লাহোর প্রস্তাব সম্পর্কে আমরা যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে সেটি হবে সেই ব্রিটিশ শাসন আমলে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে যে প্রস্তাব উত্থাপন করা হয় সেটি হচ্ছে লাহোর প্রস্তাব উনিশশো সালের তেইশে মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে যে অধিবেশনে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জিন্না সেই অধিবেশনে তৎকালীন সময়ে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন আবুল কাশেম ফজলুল হক সেই আবুল কাশেম ফজলুল হক সেই লাহুর প্রস্তাব উপস্থাপন করেন তাহলে লাহুর প্রস্তাব কত তারিখ কত সালে উত্থাপিত হয় উনিশশো সালের তেইশে মার্চ এবং যে অধিবেশনে উত্থাপিত হয় সেই অধিবেশনের সভাপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্না এবং সেটি উত্থাপন করেন তৎসময়ে বাংলার মুখ্যমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক তাহলে উপস্থাপকের ভূমিকায় আমাদের বাংলার সন্তান আবুল কাসেম ফজুল হক ছিলেন লাহোর প্রস্তাব ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ভারতীয় মহাদেশে মুসলমানদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণে লাহোর প্রস্তাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লাহোর প্রস্তাবে ভারতের মুসলমানদের জন্য উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের আলাদা আবাস ভূমির দাবিতে বাংলার কৃতি সন্তান একে ফজুল হক উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে যে প্রস্তাব উত্থাপন করেন ইতিহাসে তাকে লাহোর প্রস্তাব নামে অভিহিত করা হয় তাহলে আমরা কি বলবো লাহোর প্রস্তাব বলতে কি যে ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে আলাদা আবাসভূমি দাবিতে কাদের জন্য মুসলমানদের জন্য বাংলার কৃতি সন্তান ফজলুল হক উনিশশো সালের তেইশে মার্চ মুসলিম লীগের অধিবেশনে যে প্রস্তাব উত্থাপন করেন তাই ইতিহাসে লাহোর প্রস্তাব নামে অভিহিত এখন আমরা জানব লাহোর প্রস্তাবের ঐতিহাসিক পটভূমি অর্থাৎ যেসব অবস্থার পরিপ্রেক্ষিতে লাহোর প্রস্তাব উত্থাপিত হয়েছিল সেই কারণগুলো আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাব লাহোর প্রস্তাবের অনেক আগেই উনিশশো সালে কবি আল্লামা ইকবাল মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন উনিশশো সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকাগুলো নিয়ে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের রূপরেখা অঙ্কন করেন শুধু তাই নয় ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট হচ্ছে নেহরু রিপোর্ট যেটি উনিশশো সালে প্রকাশিত হয় সেই নেহরু রিপোর্টে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের কোনো উল্লেখ না থাকায় মুসলিম লীগ ও খিলাফত কমিটির দাবি বিবেচনার জন্য নেহরু কমিটি পুনরায় একটি সাব কমিটি গঠন করে কিন্তু সেই সাব কমিটি কি করে অত্যন্ত দুঃখজনক হল সত্য যে উক্ত সাব কমিটিতেও মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে অগ্রাহ্য করা হয় ফলে ভারতের মুসলমান নেতৃবৃন্দ হিন্দু মুসলিম ঐক্যের পথ পরিহার করতে বাধ্য হয় এবং মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য স্বতন্ত্র চিন্তাভাবনা শুরু করে কারণ যে রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই রিপোর্টে মুসলমানদের স্বার্থ কিন্তু সংরক্ষিত হয়নি তখন ভারতবর্ষের মুসলমানরা তারা হিন্দু মুসলিম যে ঐক্য দীর্ঘদিন যাবত ছিল সেই ঐক্যর পথে পথকে তারা পরিহার করতে বাধ্য হয় এবং তারা স্বতন্ত্র চিন্তাভাবনা শুরু করে উনিশশো সালে সালের লাহোর প্রস্তাবের আরেকটি কারণ এবং প্রেক্ষাপট হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সালের শাসন আইনের কার্যকারিতা উনিশশো সালের বারো শাসন আইনের অধীনে উনিশশো সালে প্রাদেশিক আইনসভা নির্বাচন হয় এবং এই নির্বাচনে কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে মুসলিম লীগ পরাজিত হয় তারপর থেকেই দেখা যায় কংগ্রেস কর্তৃক মুসলমানদের স্বার্থ উপেক্ষিত হতে মুসলিম লীগ এই নির্বাচনের পর কংগ্রেসের নিকট যৌথ মন্ত্রিসভা গঠনের প্রস্তাব রাখে কিন্তু কংগ্রেস মুসলিম লীগের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে কংগ্রেস মুসলিম লীগের সঙ্গে কোনো প্রকার আলাপ আলোচনার ছাড়াই ষাটটি প্রদেশে মন্ত্রিসভা গঠন করেন কেবল বাংলা ও পাঞ্জাবে মুসলিম লীগ যৌথ মন্ত্রিসভা গঠন করে এবং এই নির্বাচনের পর কংগ্রেসের এরকম আচরণ যা মুসলমানদের স্বার্থ উপেক্ষিত দেখা দেয় আর এরই প্রেক্ষিতে উনিশ চলের লাহোর প্রস্তাব অনেকটাই অনিবার্য হয়ে পড়ে শুধু তাই নয় কংগ্রেস মন্ত্রিসভাগুলোতে মুসলিম স্বার্থবিরতি নানাবিধ কার্যকলাপের কারণেও মুসলিম অসন্তোষ দিন দিন বৃদ্ধি পায় এসব কার্যকলাপের মধ্যে কংগ্রেস শাসিত প্রদেশগুলোতে চাকরির ক্ষেত্রে মুসলমানদের ন্যায্য অধিকার হতে বঞ্চিত করা হয় এছাড়া কংগ্রেস শাসিত এই প্রদেশগুলোতে অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কংগ্রেসি পতাকা উত্তোলন এবং বন্দে মাতারম সঙ্গীত পরিবেশনের ব্যবস্থা করা হয় কংগ্রেসের এরূপ কার্যক্রম মুসলমানদের হতাশ করে তোলে এবং কোনো কোনো স্থানে সাম্প্রতিক দাঙ্গাও দেখা দেয় হিন্দু মুসলিম বিরোধের প্রেক্ষাপটে মুসলমান নেতৃবৃন্দ উপলব্ধি করেন যে ভবিষ্যতে ভারতের পূর্ণ প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠিত না হলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের অধীনে দ্বিতীয় শ্রেণীর সম্প্রদায়ে পতিত হবে এর ফলে মুসলমানদের বাক্য অনিশ্চিত হয়ে পড়বে এ অবস্থার প্রেক্ষাপটে মুসলিম লীগ নেতা ও তৎকালীন মুসলিম লীগ কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতিতত্ত্ব টু ন্যাশন থিউরি উপস্থাপন করেন তার মতে ভারতের হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি এবং বিশ্বের জাতিতত্ত্বের যে কোনো অনুসারে ভারতীয় মুসলমানগণ একটি জাতি সুতরাং মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের জন্য একটি পৃথক রাষ্ট্র থাকা প্রয়োজন এসব কারণ বা প্রেক্ষাপটের বা পটভূমিতেই উনিশশো সালের বাইশে মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় এবং উনিশশো সালের তেইশে মার্চ মুসলিম লীগের দ্বিতীয় অধিবেশনে তদানন্তন বাংলার মুখ্যমন্ত্রী একে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উপস্থাপন করেন তাহলে আমরা লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট যদি আমরা পর্যালোচনা করি সেখানে দেখব যে নেহরু রিপোর্ট সেখানে মুসলমানদের স্বার্থ উপেকৃত হয়েছে আমরা দেখব উনিশশো সালের যে প্রাদেশিক নির্বাচন উনিশশো সালের যে প্রাদেশিক নির্বাচন উনিশশো পঁয়ত্রিশ সালে বারসেন আইন অনুযায়ী সেখানে কংগ্রেস জয়লাভ করার পর মুসলমানদের স্বার্থ উপেক্ষিত করেছে এবং তাদের দলীয় যে কার্যক্রম সেটি মুসলমানদেরকে একদম হতাশ হয়ে পড়ে হতাশ করে তোলে এবং কোনো কোনো স্থানে এ নিয়ে সাম্প্রতিক দাঙ্গাও দেখা দেয় এই সমস্ত প্রেক্ষাপটেই মুসলমানরা উনিশশো চল্লিশ সালে পৃথক আবাসভূমির কথা চিন্তা করে আর এই চিন্তাভাবনা থেকেই উনিশশো চল্লিশ সালের তেইশে মার্চ লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় এটি হলো লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট